বিমানবন্দর ও হাওড়া স্টেশনের মধ্যে ননস্টপ বাস পরিষেবা চালু হলো মঙ্গলবার। এদিন এই পরিষেবা সূচনা করেন ফিরাদ হাকিম। আজ থেকে এই রুটে দুটি বাস চলাচল করবে। শুরু হলো সিটি সার্ভিস এসি বাস পরিষেবা। মঙ্গলবার এই বাস পরিষেবার সূচনা করেন ফিরহাদ হাকিম। দমদম বিমানবন্দর ও হাওড়া স্টেশনের মধ্যে চলাচল করবে ইলেকট্রিক চালিত বাস। ডব্লিউবিটিসির অধীনে ননস্টপ এই বাস পরিষেবা এদিন থেকেই চালু হয়। হাওড়া স্টেশন থেকে ছেড়ে সোজা দমদম বিমানবন্দরে গিয়ে থামবে বাস। অপরদিকে একই রুট হয়ে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশনে যাবে এই বাস। বাতানুকূল এই বাসের ভাড়া মাত্র 100 টাকা রাখা হয়েছে। আগামীতে এই রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে বলেও জানা গেছে। এদিন বাস যাত্রার সূচনা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 30 বছর আগে এই রুটে বাস পরিষেবা চালু ছিল, মাঝে কিছুদিন বন্ধ হয়ে যায়, আবারও তা চালু হলো। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি ডিসপ্লে বোর্ডে এই বাসের সময়সূচি অন্তর্ভুক্ত করতে। এবং মেনলি ইলেকট্রিক বাস, এয়ারপোর্ট টু সিটির মধ্যে ইলেকট্রিক বাস মেনলি, এমনি বাসও থাকবে চালু করার জন্য। এবং আমি আজকে আনন্দিত যে ওরা আজকে এই বাসটা চালু করলো। এই বাসটা চললে মানুষের সুবিধা অনেক হবে। তারা ডাইরেক্টলি স্প্ল্যানেড থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে আবার স্প্ল্যানেডে চলে যেতে পারবে। আমাদের মতন সাধারণ মানুষ যারা এয়ারপোর্টে আসেন তাদের পক্ষে তো খুবই সুবিধা হবে। টপ করে বাসটায় উঠলাম, চলে এলাম, আবার নামলাম, টুক করে উঠলাম, চলে গেলাম। এটাতে খুব ভালো হবে। এবং আমি এয়ারপোর্টের কর্তৃপক্ষকে, ম্যানেজারকেও বলেছি যে আমাদের টাইমিংগুলো এয়ারপোর্টে যখন যেখান দিয়ে ডিপার্চার সেখানে লিখে দেওয়ার জন্য যে সিটি বাস অ্যাভেলেবেল বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।